প্রেমিক প্রেমিকা অতি গোপনে কাউকে না জানিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এই বিয়ে জায়েজ কিনা? না জায়েজ। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না ভাই, সাক্ষী রাখতে হবে মানুষকে। সাক্ষী কাকে রাখতে হবে? এটা হলো অতিভক্তি চোরের লক্ষণ। মানুষের কাছ থেকে লুকিয়ে আল্লাহকে সাক্ষী বানাতে চাওয়া, এটা হলো অতিভক্তি করে চুরি করে যে চোর, এটা হলো সেই রকম। আল্লাহই বলে দিয়েছেন দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে সম্পাদন করতে, সেখানে লুকু চুরি করতে গিয়ে, চুরি করে বিয়ে করতে গিয়ে মানুষকে না জানাইয়া চুপে চুপে আল্লাহকে সাক্ষী বানাতে যাচ্ছেন, এটা হলো অতিভক্তি করা চোরের মতো। বিধায় এভাবে কখনো বিয়ে বিশুদ্ধ হবে? অনেক যুবক যুবতীরা এ ধরনের ফালতু কাজ করেন, মনে করেন যে আল্লাহ নিজে সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকদের চরিত্রে বলতে গিয়ে বলেছেন এরকম, তারা আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলছেন আয়াত নাজিল করে যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে তোরা মুনাফিক। অতএব আল্লাহকে সাক্ষী বানিয়ে আপনি অন্যায় কাজ করবেন, হারাম কাজ করবেন বা ভুল পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন, সেটা কখনো সঠিক হতে পারে না। বিধায়ভাবে বিয়ে বিশুদ্ধ হবে না, এটা জেনা হবে। কোনো ব্যক্তি যদি গোসলখানার ভিতরে টয়লেটে আলাদা ব্যবস্থা করে এবং সেটি দেয়াল দিয়ে পৃথক না করে, তাহলে কি সেই গোসলখানায় ওযু করা মাকরুহ হবে? দেখুন, টয়লেটের যদি আলাদা ব্যবস্থাপনা না থাকে এবং আলাদা কোনো টয়লেটের যে প্যান আছে বা আপনার কমোড আছে, এই কমোড থেকে ওজুর যে টেপ বা গোসলের যে জায়গা, এটার মধ্যে যদি আলাদা কোনো পার্টিশন না থাকে, তাহলে ওটার ভিতরে ওযু করলে ওযু হয়ে যাবে। কিন্তু ওখানে ওযু না করে বাহিরে ওযু করা উত্তম, যেহেতু ওযুতে বিসমিল্লাহ বলা লাগে আর ভিতরে ওখানে নাপাক জায়গা বিসমিল্লাহ বলা যাবে না। কিন্তু তারপর যদি কেউ ওযু বা গোসল করে, ওযু বা গোসল হয়ে যাবে, হবে না ব্যাপারটা এমন না, কিন্তু অনুত্তম হবে। তবে সেখানে ওযু গোসল করলে বিসমিল্লাহটা মনে মনে বলবে, টয়লেটের ভিতরে মুখে উচ্চারণ করবে না। প্রাপ্তবয়স্ক মেয়েকে হাই স্কুলে ছেলেদের সাথে পড়ানোর বিধানটা যদি জানিয়ে বাধিত করতেন। দেখুন, কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে, কোনো প্রাপ্তবয়স্ক ছেলের সাথে পাশাপাশি বসিয়ে পাঠদান করা, সহশিক্ষা, বেপর্দা অবস্থায়, এটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। এর মাধ্যমে আমাদের সমাজ, আমাদের পরিবার ধ্বংসের দিকে চলে যাবে, এটাতে আমাদের কারোর কোনো কল্যাণ আসবে? যারা মনে করে যে এগুলো উন্নতির পথে বাধা, হুজুরদের সমস্ত ফতোয়ার কারণে দেশ পিছিয়ে যাবে, মানুষ পিছিয়ে যাবে, তারা যে মিথ্যুক, তারা যে মিথ্যাবাদী, তার প্রমাণ হলো ভিকারুননেসা নুন, আর তার প্রমাণ হলো নটরডেম কলেজ, একটা মেয়েদের আরেকটা ছেলেদের। এগুলোতে পড়ালেখার মান কি খারাপ না ভালো? পড়ালেখার মান ভালো না? ভিকারুননেসা নুন থেকে পড়ে পড়ে মেয়েরা যোগ্যতার স্বাক্ষর রাখছে না, নটরডেমে পড়ে পড়ে ছেলেরা যোগ্যতার স্বাক্ষর রাখছে না? তাহলে ছেলে মেয়েকে একাকার করে না ফেললে দেশ আগাবে না, উন্নত হবে না? এর চাইতে মিথ্যা কথা আরেকটা হতে পারে? বরং আলাদা আলাদা রাখলে দেখি পড়ালেখার মান ভালো হয়, নটরডেম এবং ভিকারুননেসা সেটারই প্রমাণ করে, ঠিক না? বেঠিক ভাইরা আমার, এদেশে পর্দাহীন করে ফেললে মনে হয় মানুষকে আগায় নিতে পারবে, উন্নত করতে পারবে। গত কিছুদিন আগে, বোধহয় এক দুই বছর আগে, আমাদের দেশে, সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় একজন আপদমস্তক বোরকা পরিহিত নারী, একজন পর্দানসীন নারী, তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তো এই যে পাঠ্যপুস্তকে বোরকা পরে নারী বিপদে পড়ে, পেছায় ট্রেনের নিচে পড়ে, আগুনে পড়ে মরে, ডাক্তারের কাছে বিপদকর পরিস্থিতির মধ্যে পড়ে, হান পড়ে, তান পড়ে, সমস্ত ফালতু গল্প শোনানো হলো, অথচ বোরকা পরে নারী যে গোটা মেডিকেল জগত জয় করেছে, সে কথা এই মিথ্যুকরা এড়ায় গেছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের সন্তানকে পর্দা পোশিদার মধ্যে রাখবেন, কল্যাণ আপনারই হবে, আর বেপর্দা বেপোশিদিকের মধ্যে রাখবেন, বেহায়াপনার মধ্যে রাখবেন, সহশিক্ষার মধ্যে পাঠাবেন, এরপরে ছেলে মেয়ে যখন আরেকজনের হাত দিয়ে হাঁটা দিবে, বাপ মার সাথে বেইমানি করবে, সংসার ত্যাগী হবে, অসামাজিক হবে, ইমান হারা হবে, ইসলাম হারা হবে, অমানুষ হবে, তখন চোখে হাত দিয়ে কাঁদবেন, আর কাজ হবে না। আল্লাহর কালাম, আল্লাহর নির্দেশের বাইরে কখনো শান্তি থাকতে পারে? অতএব আমরা আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহর বিধানের বাইরে চলবো, সবাই মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদিসে আছে, বিবাহের অনুষ্ঠানে দব বাজিয়ে হামদ ও নাদ গাওয়া যাবে। দুজন আলেম এই হাদিসকে এক স্থানে অস্বীকার করেছেন এবং অন্য স্থানে রহিত হয়ে গেছে বলেছেন। বিষয়টি বিস্তারিত জানতে চাই, অস্বীকার করলে কি কাফের হবেন? এটা এমন কোনো বিষয় না যেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের কিছুটা খালি গলায় যে গানের কথার ভিতরে খারাপ কিছু নাই এরকম গান মুখে গাওয়া জায়েজ করেছেন এবং সেই সাথে দপ যেটার এক পাশ লাগানো আছে চামড়া বা কিছু দিয়ে ঢোলের মতো কিন্তু অপর পাশ খোলা আছে ঢোল হলো দোনো পাশ লাগানো আছে এটার এক পাশ খোলা আছে আওয়াজ দিলে ঢোলের মতো এরকম আওয়াজ হবে না কিছুটা কাছাকাছি হতে যেতে পারে তো এই জাতীয় যেটাকে দপ বলা হয় এই দপ বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এটাকে অস্বীকার করার কিছু নাই তবে যে দপ হতে হবে এর বেশি নয় এবং ছোট বাচ্চারা করবে এটা এবং সেটা হবে গানের কথামলার ভিতরে খারাপ কিছু থাকবে না বিয়ের মধ্যে এতটুকু আনন্দ করা জায়েজ আছে কিন্তু আমরা আজকাল যেটা করি এখন কোনো বিয়ে বক্স ভাড়া করে ব্যান্ড পার্টি এনে ধুমধড়াক্কা গান বাজানো ছাড়া আজকাল হয় না ঠিক না ভাই ঠিক এটা হারাম এবং এটা নাজায়েজ এবং গুনাহের কাজ হওয়ার ব্যাপারে কোনো আলেমের সন্দেহ থাকতে পারে বিধায় এই আনন্দের নামে বিনোদনের নামে বিবাহের অনুষ্ঠানে সমস্ত হারাম কাজ করে মানুষের ঘুম হারাম করে ঈমান আমল নষ্ট করে কোনো মুসলমান বিয়ে করতে পারে না